ओम जय जय देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ता हारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। नमो भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग्य वेदांत्या विद्यास्थानेभ्य एव च। एषो सचंदन पुष्पविल्ल पत्रांजलि सरस्वत्यै नमो। देवी शुक्लबर्णा, शुक्लबर्ण माने सदा रंग, सत्वगुणेर प्रतीको हलो सदा। पवित्र गीतार चतुर्दश अध्यायेर षष्ठ श्लोके बला आछे तत्र सत्यं निर्मलत्यात्, अर्थात सत्व रज एवं तमगुणेर मध्ये सत्वगुण अति पवित्र गुण, स्वच्छतार प्रतीक, निर्मलतार प्रतीक। आबार ओई अध्यायेरी 17 नम्बर श्लोके बला रयेछे सत्तात् संजायते ज्ञानं, अर्थात सत्य ज्ञाने ज्ञान लाभ हय। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণা, অর্থাৎ দোষহীনা ও পবিত্রতার মূর্তি। তাই পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকে, যা পবিত্রতারই নিদর্শন। আর জ্ঞান দান করেন বলেই তিনি জ্ঞানদায়ী। নাহি জ্ঞানেন সদ্দেশ্রম পবিত্রমহি বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের মতন পবিত্র আর কিছু নেই। আমরাও যেন সেই গুণের অধিকারী হতে পারি, এই আমাদের প্রার্থনা। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন শ্বেত হংস, হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে, দুধ ও জল মিশ্রণ করে দিলে হাঁস জল ফেলে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করে নেয়, কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকেও তার খাদ্য খুঁজে নিতে পারে। মায়ের সঙ্গে পূজিত হয়ে সেও আমাদের শিক্ষা দিচ্ছে আমরা প্রত্যেকেই যেন অসার অর্থাৎ অকল্যাণকর বস্তু পরিহার করে সার অর্থাৎ ভালো কিছু অর্থাৎ নিত্য পরমাত্মাকে গ্রহণ করতে পারি, পারমার্থিক জ্ঞান অর্জন করে সুন্দর পথে চলতে পারি। সরস্বতী দেবীর এক হাতে বীণা, জীবন ছন্দময়, বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যাদেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পান। বীণার সুর মধুর, পূজার্থী বা বিদ্যার্থী বা শিক্ষার্থীর মুখ মিশ্রিত বাক্যও যেন মধুর হয় এবং জীবনও মধুর সঙ্গীতময় হয়। এই কারণে মায়ের হাতে বীণা। হাতে বীণা ধারণ করেছেন বলেই তার অপর নাম বীণাপাণি। সরস্বতী দেবীর এক হাতে পুস্তক, বিদ্যার্থীর লক্ষ্য জ্ঞান অর্জন, আর সেই জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ রয়েছে তার হাতে। বেদই বিদ্যা, তিনি আমাদের আশীর্বাদ করছেন জীবনকে শুভ্র ও পবিত্র রাখো, সত্যকে আঁকড়ে রাখো, মূল গ্রন্থের বাণী পালন করো, জীবন ছন্দময় করো, স্বচ্ছন্দে থাকো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোস্তুতে। জ্ঞানদায়িনী সরস্বতী মায়ের পূজাতে ফাঁকি না দিয়ে আমরা যেন সবাই সঠিকভাবে তার পূজা করি। তার পূজার শিক্ষায় আমরা সর্বদা সবাই শুদ্ধ জ্ঞানচর্চায় যেন রত থাকি। পরিশেষে প্রার্থনা করি, ওম অসতো মা সদগময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতঙ্গময়া আবিরাবির্ময়ধি। বসন্ত পঞ্চমী মানে বাঙালির প্রিয় সরস্বতী পুজো। দেশের অন্যত্রও পালন হয় বসন্ত পঞ্চমী। এই দিনটি বসন্ত ঋতুর আগমনের সূচনা করে।
হলুদ শস্য সর্ষের ফলন শুরু হয় বলে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বসন্ত পঞ্চমীতেই জন্মগ্রহণ করেন সরস্বতী। আবার অনেকে মনে করেন এই দিনে মহাকবি কালিদাস দেবী সরস্বতীর বর পেয়েছিলেন। বাঙালিরা এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ পোশাক পরে সরস্বতীর পুজো করেন। পুজো সেরে তবে উপবাস ভঙ্গ করা হয়। দেশের অন্যত্র পালিত হয় বসন্ত পঞ্চমী। কোথায় কিভাবে এই উৎসব পালন করা হয় তা জেনে নিন। উত্তরকাশী, এখানে কৃষক সম্প্রদায় এদিন তাদের বাড়ির প্রধান দরজা নানাভাবে সাজান। হলুদ পোশাক পরে নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে এই দিনটি পালিত হয়। পাঞ্জাব ও হরিয়ানা, বসন্ত পঞ্চমীকে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে পাঞ্জাব ও হরিয়ানায়। বসন্ত ঋতুকে নাচ গানের মাধ্যমেও স্বাগত জানানো হয়। গুরুদ্বারাগুলিতে আয়োজন করা হয় খাওয়া দাওয়ার। রাজস্থান ও উত্তরপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশেও বসন্ত পঞ্চমীতে সরস্বতীর পুজো হয়। হলুদ রঙের পোশাক এদিন সবার অঙ্গে দেখা যায়। স্কুলগুলিতে এদিন নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। জ্ঞানদায়িনী সরস্বতী মায়ের পূজাতে ফাঁকি না দিয়ে আমরা যেন সবাই সঠিকভাবে তার পূজা করি। তার পূজার শিক্ষায় আমরা সর্বদা সবাই শুদ্ধ জ্ঞানচর্চায় যেন রত থাকি। পরিশেষে প্রার্থনা করি, ওম অসতো মা সদগময়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতঙ্গময়া, আবিরাবির্ময় ধী।